নমস্কার, আজকে আমি হাতে ব্যথা, যে অনেকেরই দেখবেন ঘুম থেকে উঠলে পরে বুড়ো আঙুল, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার এই পোর্শনটা ব্যথা করে, ঝিনঝিন করে, মানে নামনেস, টিংলিং সেন্সেশন এগুলো হয়। তারপরে কখনো জিনিস তুলতে গেলে কবজিতে ব্যথা হয়, রাত্রিবেলায় ঘুমবার সময় প্রচণ্ড ব্যথা হয়, আস্তে আস্তে সেই ব্যথাটা এপাশে পুরো কাঁধ অবধি উঠে যেতে পারে। এই ব্যথাটা ডাক্তার দেখালেন, ডাক্তার বললেন যে কার্পাল টানেল সিন্ড্রোম। তো আজকে আমি কার্পাল টানেল সিন্ড্রোম জিনিসটা কি সেটাও আপনাদেরকে বলবো, প্লাস মানে এটার একটা সলিউশনই বলেন ডাক্তাররা যে ছোট্ট একটা অপারেশন লাগবে তাহলে, কিন্তু অপারেশন বললেই তো আমাদের মানে হৃদকম্প হতে শুরু করে, তাই জন্য জাস্ট কতগুলো হালকা ব্যায়াম করলেই কিন্তু আপনি এই কার্পাল টানেল সিন্ড্রোমটা থেকে ওভারকাম করতে পারবেন। আসুন আমরা প্রথমে দেখি যে কার্পাল টানেল, একটা ছবি দিয়ে বোঝাবো কার্পাল টানেল সিন্ড্রোমটা আসলে কি। এটা যেমন একটা রিস্টের ছবি, একটা হাতের ছবি দেখতে পাচ্ছেন, তো সেই রিস্টের মধ্যে আমাদের এখানে একটা কার্পাল লিগামেন্ট থাকে, সেই লিগামেন্টের নিচে একটা বোন থাকে, মানে একটা টানেলের সৃষ্টি করে, সেই টানেলের মধ্যে দিয়ে আমাদের যে মিডিয়ান নার্ভ, একটা মেন নার্ভ এই হাতে একে এসে আমাদের এই আঙুলগুলোতে যে সেন্সেশন নিয়ে যায়, সেই নার্ভ, মিডিয়ান নার্ভ এইখান দিয়ে পাস হয়, প্লাস তার সঙ্গে কতগুলো টেন্ডনস, আঙুলের টেন্ডনগুলো, সেই টেন্ডনগুলো পাস হয়, তার ফলে এই জায়গাটা মানে টানেলের মধ্যে দিয়ে ওইগুলো পাস হচ্ছে। এবারে এখানে যদি কোনোভাবে কোনো ইনফ্লামেশন বা কোনো কিছু দিয়ে ওই জায়গাটা একটু মানে সরু হয়ে যায়, তার ফলে কী হয়, প্রেশার পড়ে, তার ফলে মেরিডিয়ান যে নার্ভটা, সেই নার্ভটা প্রেশার পড়ে, প্রেশার পড়ার মানে সেই নার্ভের প্রেশার পড়ার পরে মানে থেকেই এই বুড়ো আঙুলে থামবে বা ইন্ডেক্স ফিঙ্গারে বা মিডল ফিঙ্গারে, আর রিং ফিঙ্গারের এই সাইডটা, লিটল ফিঙ্গার কিন্তু কখনো হয় না, এইগুলোতে প্রবলেমগুলো আসে। তো এইটাকেই কার্পাল টানেল সিন্ড্রোম বলে, এই নার্ভের কষ্টটাকেই কার্পাল টানেল সিন্ড্রোম বলে। তো সেটা আমরা হালকা কতগুলো ব্যায়াম দিয়ে এই জায়গাটাকে আমরা রিপেয়ার করতে পারি বা ঠিক করতে পারি, তো আসুন সেগুলো আমরা দেখে নিই। এখানে আমি ব্যায়ামগুলো দেখাচ্ছি। তো প্রথমে যেটা করবেন, সামনের দিকে হাত বাড়িয়ে বুড়ো আঙুলটাকে ভিতরে ঢুকিয়ে এই পরস্পর পরস্পরের মুখে লাগিয়ে ক্লকওয়াইজ ঘুরবেন, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবেন, ক্লকওয়াইজ 10 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার, এইভাবে প্রথম ব্যায়ামটা করবেন। দ্বিতীয় ব্যায়ামটা করতে হলে সামনের দিকে হাতটা একটু বেন্ড রাখলেন, বেন্ড রেখে বুড়ো আঙুল ভেতরে ঢুকিয়ে এইভাবে এই এক্সারসাইজ, কেন মনে হচ্ছে মোটর সাইকেলে আপনি এক্সেলেটার দাপছেন। তারপরে থার্ড ব্যায়ামটা হচ্ছে এই বুড়ো আঙুলটা উপর দিকে করে হাতটা এই মুভমেন্ট, এই মুভমেন্ট, এটাও 10 বার করে দিতে সেট করবেন। নেক্সট ব্যায়াম, হাত দুটো স্ট্রেট করে হাতের দুপা, হাতের তালু দুটো সোজা করে প্রথম তালুটা দিয়ে দ্বিতীয় তালুটাকে এইভাবে প্রেশার করবে, এখানে প্রচণ্ড স্ট্রেচিং আপনি করবে, এইভাবে ধরে থেকে 1 থেকে 10 মিনিট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক এভাবেও তাই কাউন্ট করবেন, এইভাবে 3টে সেট করবেন। এই গেল। এরপরে নেক্সট ব্যায়াম হচ্ছে হাত দুটোকে সামনের দিকে নামানো, এটাতে দেখবেন এই পাশে প্রচণ্ড একটা স্ট্রেচিং অনুভব হবে, আরও স্ট্রেচিং হবে আপনি যখন মুঠো করবেন, তার থেকেও বেশি স্ট্রেচিং হবে আরেকটা হাত দিয়ে যখন সেটাকে চাপ দেবেন, তখন এখানে প্রচণ্ড স্ট্রেচিং অনুভব হবে। এইভাবে আপনি তো এটাও 10 এবং 9 3টে সেট এই হাতে এপাশে প্রেশার দিয়ে 3টে 10 গুণে 3টে সেট করে করবেন। এরপরে যোগব্যায়ামে দুটো মুদ্রা আছে, একটা হচ্ছে প্রাণ মুদ্রা, প্রাণ মুদ্রায় আপনার প্রথম দুটো আঙুলকে সোজা করে এইভাবে এটাকে প্রাণ মুদ্রায় আপনি বেশ কিছুক্ষণ বসে থাকতে পারেন, অফিসে বা কারোর সাথে কথা বলছেন তখন আপনি মুদ্রাতে বসে থাকতে পারেন। আরেকটা হচ্ছে অপান মুদ্রা, অপান মুদ্রায় এই 3টি আঙুলকে সমান করে বুড়ি আঙুল আর ইন্ডেক্স ফিঙ্গার সোজা রেখে এইটাকে বলে অপান মুদ্রা, অপান মুদ্রাতেও আপনি বেশ কিছুক্ষণ সারাদিনের মধ্যে বসে থাকবেন, খুবই ভালো নার্ভে কার্পাল টানেল সিন্ড্রোমে এই দুটোতেই কাজ দেবে। দেওয়ালের স্ট্রেচিংটা হচ্ছে হাতটাকে দেওয়ালে এই ডাউনওয়ার্ডস, পামটাকে ডাউনওয়ার্ডস করে এপাশে হাত করে সিধা দাঁড়ালেন, দাঁড়িয়ে মাথাটাকে এপাশ থেকে আস্তে 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 মাথাকে এই পাশে হেলাবেন, দেখবেন প্রচণ্ড একটা হাতের এদিকে স্ট্রেচিং অনুভব হবে।
আর তারপরে যেটা করবেন আরেকটা ব্যায়াম দেখায়, সেটা হচ্ছে নমস্কার, হাতে এরকম করলেন, তারপরে আস্তে 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 হাতটাকে যত নিচের দিকে নামাবেন এই পোর্শনে, প্রচণ্ড দেখবেন স্ট্রেচিং অনুভব হবে। এইভাবে 30 সেকেন্ড কাউন্ট করবেন, ছেড়ে দেবেন, রিল্যাক্স। এই করে 3টে সেট করবেন। যেটা একটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই একটা গ্রিপার, এবং এইভাবে এটাকে দেখতে পাচ্ছেন, প্রেস করবেন, রিলিজ করবেন, প্রেস করবেন, রিলিজ করবেন, প্রেস করবেন, রিলিজ করবেন, প্রেস করবেন, রিলিজ করবেন। এই গ্রিপার ব্যবহার করেও আপনি, তেমন কিছু দাম নয়, জাস্ট 70-80 টাকা দাম হবে, সেটা দিয়ে আপনি আপনার সুন্দর হাতের এক্সারসাইজ করতে পারেন। ব্যায়ামগুলো দেখালাম, মুদ্রা দেখালাম, গ্রিপার্সের ইউজ দেখালাম, এইগুলো সবই রিলিজিয়াসলি আস্তে আস্তে সাবধানের সাথে করুন। অপারেশন ছাড়াই আপনার কার্পাল টানেল সিনড্রোম থেকে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে